আর্জেন্টিনা তো এত এত বেশি ভালো খেলতেছে না, সে মরক্কো ফাইনালে চলে গেছে অলরেডি, ওর পায়ে বল লাগলে গোল হয়ে যায় এরকম অবস্থা। হচ্ছে আপনি ব্রাজিলের সমর্থক আমরা যেটা জানলাম, তো এই ব্রাজিলের সমর্থক হয়ে আপনি আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কি বলবেন বা আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে 50-50 সম্ভাবনা আছে, কারণ আর্জেন্টিনা তো এত বেশি ভালো খেলতেছে না, মানে ট্রাই করতেছে খেলার টিকে থাকার, সে মরক্কো ফাইনালে চলে গেছে অলরেডি, সো মনে হচ্ছে না যে আর্জেন্টিনা আজকে মানে জিতে যাবে, ট্রাই করতেছে, দেখা যাক কি হয়। মেসিকে নিয়ে হচ্ছে এক লাইন একটু বলবেন। মেসি কি বলবো, ও সেরা আসলে, আমি ব্রাজিল ফ্যানে বলতেছি ওর যে স্ট্রাইকগুলো আছে, গোল দেয়া সবকিছু আলাদা, মানে ওর পায়ে বল লাগলে গোল হয়ে যায় এরকম অবস্থা, তো ও যদি ট্রাই করে তাহলে হবে। হ্যাঁ, নেইমার বরাবরই আমার খুব পছন্দের একজন খেলোয়াড়, বিকজ আমি বার্সা ফ্যান ছিলাম অ্যান্ড আমি অর্ডিনারি পিএসজি ফ্যান, অনলি বিকজ অফ মেসি নেইমার সব একসাথে খেলে এই জন্য। আর খুব খারাপ লেগে গেছে, মানে সেমিফাইনালটা আরও বেশি সুন্দর হতে পারতো যদি ব্রাজিল আর্জেন্টিনা একটা ম্যাচ আমরা দেখতে পারতাম। হ্যাঁ, দরকার ছিল নেইমারের এবার সেমিফাইনালে অ্যাটলিস্ট মেসির সম্মুখীন হওয়ার।